কোন গ্রহে কত সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবেন যদি আপনি সেখানে থাকতে যান? তো সবার প্রথমে যদি আপনি মার্কারিতে থাকতে যান তো আপনি ততক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার শ্বাসকে বন্ধ করে রাখতে পারবেন, কেননা এখানকার এক পাশের তাপমাত্রা 425 ডিগ্রি সেলসিয়াস আর অপর পাশের তাপমাত্রা -180 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে যদি আপনি দুইটোরই মধ্যখানে থেকে শ্বাসকে বন্ধ করে রাখতে পারেন তো আপনি শুধুমাত্র 1 থেকে 2 মিনিটই জীবিত থাকতে পারবেন। নেক্সট ভেনাস, এখানে আপনি শুধুমাত্র 1 সেকেন্ডই জীবিত থাকতে পারবেন, কেননা এখানকার তাপমাত্রা 482 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট মার্স, এখানে আপনি শুধুমাত্র 2 মিনিট পর্যন্ত জীবিত থাকতে পারবেন, কেননা মার্স অনেকটাই ঠান্ডা গ্রহ। নেক্সট জুপিটার, এখানে আপনি যদি থাকতে যান তো আপনার শরীর কিছুটা এইভাবে ফেটে যাবে, কেননা এখানে অ্যাটমোস্ফিয়ারও নেই আর জুপিটার সূর্য থেকে অনেকটাই দূরে মজুত রয়েছে। এর ফলে গ্রহ আপনাকে কেন্দ্রের দিকে টানতে শুরু করে দেবে, কিন্তু এর আগেই আপনি জুপিটারের প্রেসারকে সহ্যই করতে পারবেন না আর আপনি কিছুটা এইভাবে